বিপদ আপদ পড়লে আমরা নামাজে দাঁড়াই না, বিপদ আপদ আসার পরে নামাজের মধ্যে দাঁড়াইলো নিশ্চিত বিপদ হবে, এমন বিপদ নামাজের মাধ্যমে খোদায় উঠায় এনেছে, এমন ঘটনাও আছে নাকি নাই? একজন কুলি মানুষের কাছে বিশ্বস্ত ছিল, মানুষের মাল সম্পদ আমানতগুলো এক জেলা থেকে আরেক জেলায়, এক থানা থেকে আরেক থানায় পৌঁছায় দিত, কিন্তু তদানীন্তন সময় তো গাধা ছিল, ওই গাধার পিঠের মধ্যে উইঠা এমনি ভাবে কুলি রওনা দিত, মালগুলো গন্তব্যে পৌঁছায় দিত। একদিনের ঘটনা, ওই কুলি কিছু মাল লইয়া কিছু সম্পদ লইয়া রাস্তা দিয়া রওনা হয়ে গেল। লম্বা সময় সফর করার পর একজন ডাকাতের সঙ্গে দেখা, ডাকাত হাত বাড়া দিল, কুলি ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় রওনা হয়ে গিয়েছো? অমুক এলাকায় রওনা হয়ে গিয়েছি। হায় হায়, আমিও তো ওই এলাকায় যাব, তোমার সঙ্গে আমাকে লইয়া চলো। যেহেতু আখেরাতের বুঝছিল, যেহেতু জান্নাত জাহান্নামের বুঝছিল, এই জন্য তাকে নিজের সাথে নিজের বাহনের মধ্যে উঠাইল, রওনা হয়ে গেল। অর্ধেক যাওয়ার পরে তিন রাস্তার মোড় আছে, ডান দিক দিয়েও যাওয়া যায়, বাম দিক দিয়েও যাওয়া যায়, সোজাও যাওয়া যায়। ওই যে কুলি বেচারা সোজা রাস্তায় রওনা দিল, সাথে যেই লোকটা তার সঙ্গে উঠলো ডাক দেয়া, কুলি ভাই সোজা যাইও না, বাম দিকের রাস্তাটা দিয়ে চলো। ওই কুলি বেচারা ডাক দিয়া কয়, বাম দিকে তো আমি চিনি না, আমি তো আজীবন সারা জীবন এই রাস্তা দিয়ে গেলাম। বলে, না এই রাস্তা আমার মুখস্থ আছে গো, এই রাস্তা দিয়ে গেলে এমনই ভাবে গাধার জন্য খাবার পাওয়া যাবে, আবার দেখা যায় ওইখান দিয়ে এইখান দিয়ে যাইতে যতক্ষণ সময় লাগবে তার চাইতে কম সময় লাগবে এই রাস্তা দিয়ে গেলে। ওই আল্লাহর বান্দার মনের মধ্যে কিছু ছিল না কুলি বেচারার, আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলো, আর বাম দিক দিয়ে রওনা হয়ে গেল। লম্বা সময়ে সফর করার পরে লক্ষ্য করে দেখে সামনে একটা পাহাড় পড়লো, আর সামনের দিকে কোনো রাস্তা নাই, সামনের দিকে আর কোনো রাস্তা নাই। কুলি বেচারা পাহাড়ের নিচে তলদেশে নজর করে দেখে মানুষ জবাই করে থুয়ে রাখছে, কিছু মানুষ দেখা যায় কয়েকদিন আগে মারছে, শরীরটা পচে গেছে, কিছু মানুষের কঙ্কাল দেখা যায়, কিছু মানুষ দেখা যায় বুঝে যায় দুই একদিন হয়েছে জবাই করলো। ওই কুলি বেচারা ডাক দিয়ে কই, ভাই আমাকে কোথায় নিয়ে এসেছ? বলে, এই জায়গায় তোমাকে হত্যা করব, আর তোমার ভাবে গাধার পিঠের মধ্যে যতগুলো সম্পদ আছে, যতগুলো আমানত আছে, সম্পূর্ণগুলো আত্মসাত করে ফেলবো। কুলি বেচারা ডাক দেখো, ভাই ও সব নিয়ে যাও, আমাকে প্রাণে ছেড়ে দাও। বলে, না এটা আমার নিয়ম নাই, আমার নিয়ম হলো আগে মালিককে হত্যা করব, এরপর সম্পদগুলো আত্মসাত করব। কুলি বেচারা ডাক দিয়ে কয়, ভাই মনে যদি কষ্ট না নেন, আপনার ভিতরে যদি দয়া হয়ে থাকেন, দুই চার রাকাত নামাজ পড়ার সুযোগ করে দেন, আমি দুই রাকাত নামাজ পড়ব, এরপরে আপনি আমাকে হত্যা করে দিবেন। সুবহানাল্লাহ জোরে কয়। ওই ডাকাত ডাক দিয়া কয়, ইতিপূর্বে এই জায়গার মধ্যে যত লোক দেখতেছ অধিকাংশ লোক এই নামাজ পড়ছে, কাম হয় নাই, তোমার দাও কাজ হবে না, ডাক দেয়া কয় জলদি নামাজ পড়ো। কুলি বেচারা নামাজের মধ্যে দাঁড়াইল, দাঁড়ানোর পরে প্রথমে সূরা ফাতিহা পড়লো, এই সূরা ফাতিহার মধ্যেও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া আছে নাকি নাই? কোন দোয়া, কোন আয়াত? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, ঠিক না ভাই? জোরে কান। এই সূরা ফাতিহার মধ্যেও দোয়া আছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ গো তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ জিগায় কি সাহায্য চাও? আমরা তখন বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা আমাকে দেখায় দাও,
এই রাস্তার মধ্যে আইসা ডাকাতের হাত থেকে যারা বাইচে গেছে সেই রাস্তা আমাকে দেখায় দাও এই রাস্তার মধ্যে আইসা যারা নাকি ডাকাতের হাতে ধ্বংস হয়ে গেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন ওই রাস্তা আমাকে দেখায় দিও না এই কুলি বেচারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন বলার পরে আর মাথার মধ্যে সূরা আসে না কোন দোয়া পড়বে কোন ধরনের সূরা আসে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কুলি বেচারার মাথার মধ্যে ঢুকায় দিল বান্দা তুমি বলো আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুসু এই আয়াতটা তুমি পড়ো এইবার কুলি বেচারা নামাজের মধ্যে পড়তেছে আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুসু এই আয়াতের অর্থ হলো বান্দা যখন তুমি বিপদে পড়ো তোমাকে বিপদ থেকে উদ্ধার করে কে সুবহানাল্লাহ আয়াতের অর্থ তুমি যখন বিপদে পড়ো তোমার বিপদ দূর করে দেয় কে অটোমেটিক দিল থেকে আয়েশা পড়ছে না নামাজে দাঁড়িয়ে গেছি রবের কাছে সাহায্য চেয়েছি আবার যেহেতু এই আয়াত আল্লাহ মাথায় ঢুকিয়ে দিয়েছে নিশ্চিত আমাকে রক্ষা করবেন কে যরকাল নামাজের মধ্যে শব্দ শুনতে পায় এখনো নামাজও শেষ করে নাই নামাজের মধ্যে দেখতে পায় এমনি ভাবে সিলভার কালারের এমনি ভাবে একটা হেলমেট পইরা একজন বান্দা কোথায় থেকে আসছে হাতের মধ্যে খঞ্জর দেখা যায় ওই বান্দার নামাজে থাকাকালীন সময়ে তার পেটের মধ্যে খঞ্জর মাইরা ডাকাতকে মুহূর্তের মধ্যে শেষ করে দিল সুবহানাল্লাহ ওই কুলি বেচারা নামাজের সালাম ফিরাইয়া লক্ষ্য করে দেখতেছে ওই বান্দা মাইরা যাইতে গেছে পিছন থেকে কুলি বেচারা ডাক দেখো ভাইরে দাঁড়া তুমি কে তুমি কে এই বনে জঙ্গলের মধ্যে তো কোনো মানুষ থাকার কথা নয় তুমি কে ওইখান থেকে দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে একটা আয়াত দে পড়ছ একটা আয়াত দে পড়ছ আম্মা ইউজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফুসু এই আয়াতের গোলাম হইলাম আমি সুবহানাল্লাহ রব আল্লাহ আমাকে পাঠায়া দিছে শুধু তোমাকে বাঁচানোর জন্য সুবহানাল্লাহ এখানে দুইটা কথা এক নম্বর কথা হইল নামাজের মাধ্যমে খাঁটি মনে আল্লাহর কাছে সাহায্য চাইলে রব আল্লাহ বাঁচায় কি বাঁচায় না জোরে কান আরেকটা কথা হইল আরো অনেকজন তো নামাজ পড়ছে তাদেরটা কবুল হইল না কেন যেইভাবে পড়ার দরকার ছিল সেইভাবে হয় নাই এক নম্বর এক জোরে কান মেরে ভাই দোস্ত বুজুর্গ দীর্ঘ পাঁচ জুমা লাগাইয়া নামাজের বিষয়ে আজকে পাঁচ সপ্তাহ লাগাইয়া নামাজের বিষয়ে বয়ান করলাম মূল কথা হইল মুরব্বীরা বলে যে শয়তানের ওয়াজ লাগে অনেক ইমানদারের ওয়াজ লাগে সামান্য এক নম্বর এক জোরে কান এই জন্য একটা কথাই মাথায় রাখতে হবে সেটা হলো এক ওয়াক্ত নামাজ এই এই বেলার জায়গা অন্য বেলায় যদি কেউ পড়ে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে আর কেউ যদি ছাইরা দেয় একদম না পড়ে কি পরিমাণ গুনাহ হবে হিসাব ছাড়া জোরে কান ঠিক না ঠিক এখন দেখা যায় যদি আপনি ইমানদার হন তাহলে তো আপনার কাছে এটা অনেক বড় আর ইমান যদি না থাকে তাহলে দুই কোটি আটাশি লক্ষ কেন তার চেয়ে বেশি বললো লাভ নাই ঠিক না ম্যাডাম জোরে কান ইনশাল্লাহ নিয়ত করেন মরণ পর্যন্ত নামাজ ছেড়ে দেবো না ইনশা আল্লাহ আয় আল্লাহ যারা হাত উঠাইলো প্রত্যেককে পাঁচ হপ্তাহ নামাজ পড়ার তৌফিক দান করেন জোরে কান আমিন।